আসুরার সিয়াম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি সিয়াম যেই মাসে এই সিয়ামটি রাখতে হয়। গুরুত্বপূর্ণ একটি মাস আল্লা সুবাহ আমাদেরকে বারোটি মাস দিয়েছেন বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে সম্মানিত করেছেন আর এই চারটি মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে গিয়ে মহরম মাস রাসুল সাল আলহ্লাম বলেছেন রমজান মাসের পর পরই সিয়ামের গুরুত্ব শাহরুল্লাহুল মহরম আল্লাহর মাস মহরম মাসের সিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি রাসুল সাল আলি সাল্লাম এই মাসে সিয়াম রেখেছেন এবং যখন মদিনাতে প্রবেশ করলেন ইবনি আব্বাস রাহু তাহ থেকে বর্ণিত সৈল বুখারির দুই হাজার চব্বিশ নম্বর হাদিস কদিমাল মদিনাতে যখন প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন ইয়াহুদিদেরকে সিয়ামা ইয়ৌমিন আসুরা

তা স মা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তারপরে রসূসাল্লাহ আলাইহিসাল্লাম শিয়াম রাখা শুরু করলেন ওয়া মা বিসিয়াম শিয়াম সাবেক রিম লিদ আল্লাহ তা আলাইহি মাজ মাইনদের কেউ বললেন তোমরাও শিয়াম রাখো তাহলে এই শিয়ামের গুরুত্ব রসূদ সাল্লাহ আলাই জিএসাল্লাম দিয়েছেন এবং বলেছেন আবি কতো তারা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত আনুকে বলেনি মুসলিমের হাদিস রসূদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমিন আশুরা কেউ যদি আসুরার দিন সিয়াম আদায় করে তাহলে আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি আই তার পূর্বের এক বছরের গুণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন সুবহানাল্লাহ একটি সিয়ামের মাধ্যমে আশুরার সিয়ামের মাধ্যমে পূর্বের এক বর্ষের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা माफ করে দিবেন তাহলে এই সিয়াম ডি রাখার উদ্দেশ্যটা কি কিয় নিয়তে রাখবেন এই সিয়াম ডি রাখার নিয়ত রাখবেন আসওয়া মা মুসা শুকরান موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের কবল থেকে মুক্ত পেয়ে শুকুরানাসিয়াম রেখেছেন এবং موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ইয়াহইয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম এরকম অনেকজন নবী এসেছেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের পরে তারও এই সিয়ামটি রেখেছে মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম যে ফেরাউনের কবল থেকে মুক্ত পেলেন সেই জন্য কিন্তু আমাদের দেশে এই সিয়ামটি রাখার নিয়ত হুসাইন রাজি আল্লাহ তালহু কারবাল্লাতে শহীদ হয়েছেন সেই জন্য অনেকে এই দিন সিয়াম রাখে না এটা কোনো মুসলমানের কাজ নয় মুসলমান সিয়াম রাখবে এই দিন মুসা আলহি সালাতাম শুক্রানা সিয়াম রেখেছিলেন রসুল সাল আলহি সাল্লাম সেই সিয়ামটি রেখেছেন এবং উম্মদদেরকে ওই সিয়াম রাখার কথা বলেছেন তাহলে আপনি ওই সিয়ামটি রাখবেন ওই নিয়তে রাখবেন হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হয়েছেন মর্মে কোনো সিয়াম রাখা যাবে না কোনো সিয়াম রাখা যাবে না